আমার জীবনে প্রথম ফটোশুটটাই হয়েছে রেঞ্জের সাথে। আমিও একটা ঘরের মধ্যে ছিলাম যে কেমন হয় জিনিসটা। হ্যাঁ, আসলে প্রকৃতির উপরে তো কারো হাত নাই, আমরা আসলে শুটিং করতে গেছিলাম এমন একটা জোনে। প্রতিবারই মনে হচ্ছিল যে আল্লাহ, এই মনে ডুবে যাবো, এই মনে শুটিং প্যাকা হয়ে যাবে। বঙ্গবাজারের 50 জন ব্যবসায়ী পরিবারের পাশে আমরা দাঁড়াবো ডাকবাক্স থেকে। রেঞ্জের সাথে শুট করছি এবং আমার খুব ভালো লাগছে যে আমার জীবনে প্রথম ফটোশুটটাই হয়েছে রেঞ্জের সাথে। এটা এটা একটা মেমোরি হয়ে থাকবে। আর তাদের কস্টিউমটা পরলাম, খুবই আরামদায়ক লাগলো, এবং তাদের যে ক্লায়েন্ট, যে ভাইয়েরা আসছে, তাদেরকেও খুব ভালো লাগলো। মোটামুটি একটা বন্ধুত্বপূর্ণ এনভায়রনমেন্ট ছিল, এটাই আমার কাছে ভালো লাগছে। আমি শুরুতেই বললাম যে এটা কিন্তু আমার জন্য একদমই নতুন, তো আমি একটু শুরুতে নার্ভাস ছিলাম যে আচ্ছা কী হবে কী হবে, পরে দেখলাম না, সবাই একদম বন্ধুত্বপূর্ণ আছে, ভালো লাগছে আমার কাছে। সবসময় একটু অদ্ভুতই থাকে সবার। আমিও একটা ঘরের মধ্যে ছিলাম যে কেমন হয় জিনিসটা, কারণ এর আগে দেখা গেছে যে আমি যে ব্র্যান্ডগুলোর অ্যাম্বাসেডর ছিলাম তাদের বিজ্ঞাপনের পর তাদের ফটোশ্যুট করতাম, কিন্তু এই প্রথম কোনো একটা ফ্যাশন ফটোশ্যুট, তো গৌতম দাদার সাথে প্রথম কাজ। সো আমি আসলে এক্সপিরিয়েন্সটা বুঝতে বুঝতেই সময়টা চলে গেছে, ভালো ছিল সব কিছু মিলে। হ্যাঁ, স্যাটিসফ্যাকশনটা তো অবশ্যই ছিল। দাদা যেভাবে কোরিওগ্রাফি করেছে, ওই কোরিওগ্রাফিটা একটু নতুন মনে হয়েছে। আমি এর আগে বলছি যে আমরা এর আগে যখন যে প্রোডাক্টগুলোর ফটোশ্যুট করতাম সেগুলো থাকতে হয়তো কোনো প্যাকেজ আসছে বা কোনো কন্টেন্ট আসছে, সে কন্টেন্ট অনুযায়ী একটা ফটোশ্যুট করা, কিন্তু এটা একদম ডেডিকেটেডলি একটা পাঞ্জাবি বা একটা কস্টিউম, এটা এটাকে মাথায় রেখে ফটোশ্যুট। তো দুইটা আসলে দুইটা বিষয়। সো দাদা যেভাবে গাইড করছে আমি জাস্ট ওই গাইডটাকে ফলো করার চেষ্টা করছি। ঈদে তো আমাদের কাজ আসতেছে, আমাদের এবারে আসতেছে বিদেশ, আমাদের কাজল আরিফিন আমির ভাইয়ের পরিচালনায়, এবং তার পরিচালনায় প্রথম ওয়েব সিরিজ আসতেছে হোটেল ডিলাক্স, এই দুইটা মানুষ দেখতে পারবে। এছাড়া আমার এবার রোজার ক্যাম্পেইন যেগুলো আমি বানাইছি সেগুলো মানুষজন দেখতে পাবে। হ্যাঁ, আসলে প্রকৃতির উপরে তো কারো হাত নাই, আমরা আসলে শুটিং করতে গেছিলাম এমন একটা জোনে, সন্দ্বীপ, ওই সন্দ্বীপের ওই জোনটাতে এই রোদ এই বৃষ্টি। তো আমরা ট্রলারে করে যাচ্ছিলাম, ট্রলারে করে আসার পথে হঠাৎ বৃষ্টি, প্রচণ্ড বাতাস, সমুদ্র উত্তাল, সো সবাই আসলে খুব ভয় পেয়ে গেছি। এবং এই ঘটনাটা কিন্তু একবার না, অনেকবারই ঘটছে। সো প্রতিবারই মনে হচ্ছিল যে আল্লাহ, এই মনে ডুবে যাবো, এই মনে শুটিং প্যাকা হয়ে যাবে, পরে দেখলাম যে না, সব কিছুই। আপনারা তবে জেনে থাকবেন যে গত 4 বছর ধরে আমি একটা ফাউন্ডেশন চালাই যেটার নাম হচ্ছে ডাকবাক্স ফাউন্ডেশন। কিছুদিন আগে আমি সেটার জন্য বেস্ট ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ডও পেয়েছি। সো আমার ডাকবাক্স থেকে প্ল্যান হচ্ছে যে আমরা বঙ্গবাজারের 50 জন ব্যবসায়ী পরিবারের পাশে আমরা দাঁড়াবো ডাকবাক্স থেকে, এবং আমরা সেই প্ল্যানটাই করছি, খুব শীঘ্রই আমরা সেটা এক্সিকিউশন করবো। হয়তোবা অনেকের দায়িত্ব তো আমাদের একার পক্ষে নেওয়া পসিবল না, তারপর আমার জায়গা থেকে আমি যতটুকু পরিমাণ সাধ্যমতো আমি চেষ্টা করবো তাদের পাশে দাঁড়ানো।